একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্যত সুনীল কিন্তু প্রকৃত প্রস্তাবের স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ক রক্তিম হল ফল। বিপন্ন মরা লড়ে অবিরাম পলায়ন করে, যেহেতু সকলে জানে তার সাদা পালকের নিচে রয়েছে উদগ্র উষ্ণ মাংস আর মেদ। স্বল্পায়ু বিশ্রাম নেয় পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে, সমস্ত জলীয় গান বাষ্পীভূত হয়ে যায়। তবু এমন সময়ে তুমি, হে সমুদ্র মৎস্য তুমি, তুমি কিংবা দেখো ইতস্তত অসুস্থ বৃক্ষেরা, পৃথিবীর পল্লবিত ব্যপ্ত বনস্থলী দীর্ঘ দীর্ঘ ক্লান্তশ্বাসে আলোড়িত করে। তবু সব বৃক্ষ আর পুষ্পপুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধি কথা। আমরা এসেছি কবি বিনয় মজুমদারের বাসভবনে। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা ঠাকুরনগর স্টেশনের একটি পাশেই। এটা তীর্থক্ষেত্র আমাদের এই জনপদের। বিভূতিভূষণ দীনবন্ধুর মতনই একজন দেবতা হচ্ছেন এই বিনয় মজুমদার। আমরা দেখেছি যে সমস্ত সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের মতন বেঁচে থেকে তিনি যখন চলে গেছেন, তার অলৌকিক বিভায় ভরে যাচ্ছে ক্রমশ আমাদের চেতনার জগৎ। যারা তাকে অবহেলা করেছে তারা ইতিমধ্যেই সাহিত্যে বিস্তৃত হতে শুরু করেছে, আর তিনি জীবদ্দশায় হেরে তিনি চলে যাওয়ার পরে ক্রমশ উজ্জ্বল 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 হয়ে উঠছেন। এই সেই জায়গা, আমাদের দেবতা এখানে থাকতেন। আমরা তাকে একটা সাধারণ গরিব মানুষ বলে ভাবতাম। আমরা বুঝতেই পারতাম না যে এই মানুষটি এত বড় একটা চিন্তাশীল মানুষ, এত বড় একটা মস্তিষ্কের অধিকারী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলোর মধ্যে একজন বিনয় মজুমদার। তিনি কবি, গণিতজ্ঞ এবং মানুষ মানুষ মানুষ। আমরা এতক্ষণ দেখলাম আমরা বিনয় মজুমদারের সান্নিধ্য ধন্য এই বাসভবন। এই বাসভবনটি এবং সামনে অনেকটা জায়গা রয়েছে যেখানে অনুষ্ঠান হলো, এই জিনিসটা আমাদের ঐতিহ্য হিসেবে সরকার ঘোষণা করবে কি না, এটা পরিণতি কী হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা যারা চিন্তিত এবং আমরাও যারা এটা নিয়ে আশা করি যে এটা একটা ভালো ভবিষ্যৎ হোক, তাহলে এটা রক্ষা পেয়ে যাবে, না ভেঙে ভেঙে যাচ্ছে আপনারা সবটাই তো দেখলেন। এই ব্যাপারে যারা বিনয়ের পক্ষে লড়াই করেছেন, কবির পক্ষে লড়াই করেছেন এমন একজন মানুষকে আমরা পেয়েছি। আমরা তার কাছ থেকে শুনে নেবো যে বর্তমান পরিস্থিতিটা, এটা হেরিটেজ কেন হচ্ছে না। বিনয় প্রেমী এবং একজন বিশিষ্ট সমাজকর্মী দীপক মিত্র এসেছেন, এই তার কথাটা আমরা শুনি। বিনয়দার যে ঘরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, জীবনের শেষ দিন পর্যন্ত উনি এই ঘরটায় থেকেছে। এর আগে বিনয়দার বাবা জীবিত থাকাকালীন বর্তমান যেখানে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারে শান্তিনিকেতন বলে একটা লেখা আছে সেই দেওয়ালের গায়ে, সেখানে বিনয়দা থাকতেন। এই জায়গাটি বিনয়দার, এই জায়গাটি প্রায় কয়েক একর জায়গা। তো এই জায়গাটার বর্তমান যে অবস্থা আছে, আমরা জানি বিনয়দার বাবা মারা যাওয়ার আগে এই জায়গাগুলোর বেশিরভাগ অংশটি তার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তার মধ্যে বিনয়দার একটি অংশ এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিনয়দার মেজদা সুনীল মজুমদার তার একটি অংশ আছে, এবং এর সঙ্গে বর্তমান গ্রন্থাগারটি যেখানে আছে এটা বিনয়দার মার নামে ছিল, বর্তমানে এটা গ্রন্থাগার শিরুলে আনা হয়েছে। এখন এই জায়গাটাকে আমরা বারবার যে সরকারি আসছেন, বিনয়দা মারা যাওয়ার পর আমরা তাদের কাছে আবেদন করছি যে অনুগ্রহ করে এই জায়গাটা অধিগ্রহণ করে অন্তত বিনয় মজুমদারের স্মৃতিকে রক্ষা করা হোক এবং এটাকে একটা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। বিনয় মজুমদারকে সঠিক মূল্যায়ন তার সমসময় করেনি বলেই আমাদের ধারণা, এবং তার যে নিজেকে নিয়ে, তিনি একজন গণিতজ্ঞ ছিলেন, তো অতএব তিনি নানা রকম বিশ্লেষণ করতেন। সেই আত্মবিশ্লেষণের একটি কবিতা পাই যা জীবনানন্দ দাশের উদ্দেশ্যে তার লেখা, এবং জীবনানন্দ দাশকেও সমসময় চিনতে পারিনি। কেন চিনতে পারিনি, কী সেই অঙ্ক, সেটাই কবিতার মধ্যে আছে। ধূসর জীবনানন্দ, তোমার প্রথম বিস্ফোরণে কতিপয় চিল শুধু বলেছিল এই জন্মদিন,
এবং গণনাতীত পারাবত মেঘের স্বরূপ দর্শনে বিফল বলে ভেবেছিল অক্ষমের গান। সংশয়ে সন্দেহে দুলে একই রূপ বিভিন্ন আলোকে দেখে দেখে জিজ্ঞাসায় জীর্ণ হয়ে তুমি অবশেষে একদিন সচেতন হরিতকি ফলের মতন ঝরে গেলে অকস্মাৎ। রক্তাপ্লুত ট্রাম থেমে গেল। এখন সকলে বোঝে মেঘমালা ভিতরে জটিল পুঞ্জীভূত বাষ্পময়, তবুও দৃশ্যত শান্ত শ্বেত বৃষ্টির নিমিত্ত ছিল, এখনো রয়েছে, চিরকাল রয়ে যাবে। সঙ্গপন লিপসাময়ী কম্পিত প্রেমিকা, তোমার কবিতা কাব্য সংশয়ে সন্দেহে দুলে দুলে তুমি নিজে ঝরে গেছো হরিতকি ফলের মতো। অর্থাৎ কতিপয় চিল জীবনন্দকেও বুঝতে পেরেছিল, বিনয়কেও বুঝতে পেরেছিল, আর গণনাতীত পারাবত অর্থাৎ পায়রা, তারা মেঘের স্বরূপ দর্শনে বিফল বলে তারা বুঝতে পারেনি, জীবনানন্দকেও বুঝতে পারেনি, বিনয়কেও বুঝতে পারেনি। এটার কারণ হচ্ছে চিল বুঝতে পারে কিন্তু পায়রা বুঝতে পারে না। তার কারণ হচ্ছে যে পায়রা বেশি উচ্চতায় উঠতে পারে না, চিল অনেক উপরে উঠতে পারে এককভাবে। তাই যার দর্শন যত উচ্চ সে তত অন্যের মূল্যায়ন করতে পারে, বাকিটা সব বিফলে যায়, সব বিফলে যায়। এই ঘরের ভিতরে বিনয় মন্দার কাঠ কয়লা দিয়ে অনেক অঙ্ক লিখে রেখেছিলেন, আমরা দেখেছি অঙ্কের সব, আমরা তো বুঝতাম আঁকা বাঁকা। ওনার কবিতাই মনে পড়তো যে দেয়ালের নানা রকম ফাটল, তার মধ্যে মানুষের আকৃতির মতন তিনি তার প্রেমিকাকে ঈশ্বরীকে দেখতে পান। আর যারা হায়ার ম্যাথমেটিক্সের ছেলে মেয়ে তারা এসে ওই ফর্মুলাকে বুঝতে পারতো, তারা তার কাছ থেকে শিখতো লিখতো। তো এইরকম একটা দেখা এবং না দেখার মধ্য দিয়েই আমাদের জীবন চলেছে এবং আপনাদেরকে এই সময়ের শ্রেষ্ঠ কবি, আধুনিক সময়ের শ্রেষ্ঠ কবি, বহুদিন এখনও যার কবিতা মানব সমাজকে আলো দেবে, তার জীর্ণ বাসভবন আমরা দেখলাম। ভবিষ্যতে এটা কী হবে সেটা ভবিষ্যতে বিচার করবে। আজ বিনয় মন্দারের 27তম জন্মদিনে আমাদের পক্ষ থেকে এটাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আশ্চর্য ফুল যেন চকোলেট, নিমেষে গলাধ্যকরণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই। তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারের প্রেমে, অনেক কেঁদেছি আমি অনেক ছবল নিয়ে এই প্রাণে, জেনেছি বিদীর্ণ হওয়ার কাকে বলে, কাকে বলে নীল আকাশে, কাকে বলে সব চাকা।